কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের টানা পড়েনে বেলুর লালবাবা কলেজের প্রায় 50 জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত। স্নাতক স্তরের চতুর্থ সেমিস্টারের রেজাল্ট অসম্পূর্ণ আশায় স্নাতকোত্তর স্তরে তারা ভর্তি হতে পারছেন না। কর্তৃপক্ষের গাফিলতির প্রতিবাদে আজ কলেজের অধ্যক্ষকে দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। রিনিতা মুখার্জি নামে এক ছাত্রী জানায়, জানুয়ারি মাসে চতুর্থ সেমিস্টারের রেজাল্ট বের হয়, কিন্তু দেখা যায় জানুয়ারি মাসে চতুর্থ ছাত্রছাত্রীর রেজাল্ট সেই রেজাল্ট আমরা দেখতে পাই থেকে আমাদের একটা ইন্টারনাল মার্কস পুরো ব্ল্যাঙ্ক এসেছে পুরো গোটা ডিপার্টমেন্টের। আমাদের 35 জন ডিপার্টমেন্টের পুরো ব্ল্যাঙ্ক তরফ থেকে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের নাম্বার দেবার কথা সেটা ফাঁকা রয়েছে রেজাল্টে। এরপর কলেজ কর্তৃপক্ষ তাদের কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলে। লতিফ ঘোষ নামে এক ছাত্র অভিযোগ করে, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বহুবার গিয়েও কোনো লাভ হয়নি, দুপক্ষের টানা পড়েনে চূড়ান্ত হয়রানির শিকার হয়েছে তারা। এদিকে আগামী 15 সেপ্টেম্বর এমএতে ভর্তির জন্য ফর্ম ফিল আপের শেষ দিন, কিন্তু রেজাল্ট অসম্পূর্ণ থাকায় তাদের ভর্তি অনিশ্চিত। ফলে চূড়ান্তভাবে মানসিক বিপর্যস্ত তারা। শিক্ষামন্ত্রীকে লিখিতভাবে তাদের সমস্যার কথা জানিয়েছেন ছাত্রছাত্রীরা। কলেজের অধ্যক্ষ সঞ্জয় কুমার এই সমস্যার কথা স্বীকার করে জানান, এখানে তাদের গাফিলতি নেই, তারা নম্বর পাঠিয়ে দিয়েছে অনেক আগে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ মতো আবারও নতুন করে পাঠানো হচ্ছে, সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। এনারা বলছেন সিউতে গেলে হবে, সিউতে বলছে এনাতে কি হবে, কিন্তু স্যার 15 সেপ্টেম্বর আমাদের এমএ লাস্ট ফর্ম বেরোবে, ওটাই লাস্ট ডেট। ওর মধ্যে যদি না হয় আপনার স্যার কারণ আমাদের কারো ঠিক করা হবে না, আমাদের আমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হবে না। তার সাথে হচ্ছে থার্ড সেম আছে, এলসিসি আছে, আর অনেকের নানা রকম ইন্ডিভিজুয়াল প্রবলেম ডিপার্টমেন্টের গাফিলতির জন্য আজকে প্রত্যেকটা স্টুডেন্ট ভুগছে এখানে দাঁড়িয়ে। স্যার, ছটা সেমিস্টার হয়ে গেছে, আজ আমাদের রেজাল্ট বেরোনোর দিন, আজকে ওখান থেকে রেজাল্ট আমাদের দেওয়া হবে না, যেহেতু আমাদের ইনকমপ্লিট রেজাল্ট। রেজাল্টটা দেবে আমাদের অফিস থেকে, আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, অফিস বলছে ইনকমপ্লিট রেজাল্টের জন্য কোনো রেজাল্ট দেওয়া হবে না। জিজ্ঞাসা আমরা স্যার জানুয়ারি মাস থেকে ওনাদের করে এসেছি, ওনারা বলেছেন মার্কশিটের মার্কস দেওয়া হয়ে যাবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু আজকে যখন আমরা আমাদের জুন মাসে যখন আমরা দেখেছি, তখন জুন মাসে গিয়ে ওনাদের যখন বলেছি, ওনারা বলছে এখনো ওয়েট করো, আজকে সেপ্টেম্বর হয়ে গেছে স্যার, মার্কশিট আমরা এখনো দেয়নি, যেহেতু ইনকমপ্লিট মার্কস আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ,
সেটা জানুয়ারি মাস থেকে ওনারা বলে এসেছেন, কিন্তু যখন স্টুডেন্টরা জুন মাসে গিয়ে আবার আমরা কলেজে সেই ইউনিভার্সিটি ওনাদের সাথেই গেছি, ওনারা আমাদের ওখানে বলেছে যে আগস্টের 16th পর তোমাদের আগস্টের ফার্স্টে সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে, আগস্টের 16th পর তোমরা মার্কস আপডেট পেয়ে যাবে। কিন্তু আমরা প্রতিদিন কলেজ এসেছি, প্রিন্সিপাল স্যার একরকম বলে গেছেন আমাদের, উনি এমন কি বলছেন আমাদের কিছু করণীয় নেই, যা ইউনিভার্সিটি বলবে আমরা আমাদের সেটা শুনতে হবে। ইউনিভার্সিটিতে গেছি, ইউনিভার্সিটিতে দুজনের সাথে কথা বলেছি, রাজীব স্যার অসীম স্যার, ওনারা দুজনেই বলেছেন কলেজের প্রবলেম এটা, কলেজকে ডাকো, কলেজের ডকুমেন্টস দাও। এই বিষয়টা নিয়ে লিখিতভাবে ইউনিভার্সিটিকে তো গুণভাবে আমরা অনেক কিছু করেছি, এমন কিছু আমরা রানা চ্যাটার্জি প্রাপ্ত বসু সবাইকে আমরা লেটার দিয়েছি, কিন্তু এখন অবধি আমরা কোনো রকম অ্যাসিউরেন্স পাইনি। না কি মনে হচ্ছে যে মার্কশিটে যদি আপনি না পেলে আমাদের লাইফটা এখানে শেষ হয়ে যাবে, বেকার বেকার আমাদের একটা বছর নষ্ট হবে, যেখানে আমরা এখনো অবধি কোনো আমাদের শারীরিক অসুস্থতার জন্য নয়, আমাদের কোনো মেন্টালি কিছুর জন্য নয়, আমাদের শুধু একটা ইনকমপ্লিট রেজাল্টের জন্য আজকে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের দায়ী হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি আমাদের ইন্টারনালে মার্কস দেননি, উনি সেটা স্বীকার করছেন না। ডিএল স্যার দেবাশিস লাহিড়ি, উনি যদি দায়িত্ব নিতে না পারেন তাহলে উনি কেন দায়িত্ব নিয়েছেন স্টুডেন্টসদের? উনি এখন চলে গেছেন, উনি এখন বলছেন আমাদের কিছু করণীয় নেই, তোরা যেখানে আছিস আমরাও সেখানে আছি, আমাদের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে স্যার, কারণ 15 তারিখের মধ্যে এম এর ফর্ম ফিল আপ। আমার নাম হচ্ছে রিনিতা মুখার্জি। সমস্যা হলো আজকে ফ্রাইডেতে আমরা ইউনিভার্সিটি থেকে 6th সেমিস্টার রেজাল্ট পেয়েছি, কলেজে যা প্রসেসিং করে আজকে থেকে রেজাল্ট ডিস্ট্রিবিউট করা চালু করেছি। আর ডিস্ট্রিবিউট করার সময় অনেকজন স্টুডেন্ট দেখছে, ইংলিশের বেসিক জেনারেলি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট দেখছে কি ওদের 4th সেমিস্টারের ইন্টারনাল মার্কস যায়নি। আমরা 4th সেমিস্টার ইন্টারনাল মার্কস ইউনিভার্সিটিকে ভিয়া মেল অ্যান্ড হার্ড কপি কমসম 7 থেকে 8 বার দিয়েছি, ওনারা যাবে দিয়েছি, হর সময় ওনারা বলেছেন কি ঠিক আছে আপডেট হয়ে যাবে। আমরা তো ইউনিভার্সিটি আমরা মার্কস দিতে পারি, রেজাল্ট বানাবে ইউনিভার্সিটি, রেজাল্টের আপডেট দেবে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি রিকোয়েস্ট করছি, আজকে আমি স্টুডেন্টের সামনে ইউনিভার্সিটিকে ফোন করলাম, ইউনিভার্সিটি বলছে এবার ফের পাঠাচ্ছি আমি। ইভেন যখন কন্ট্রোলার অফ এক্সামিনেশন ইনকমপ্লিটের যে লিস্টটা দিয়েছিলেন ওই লিস্টকে ধরে ডিপার্টমেন্ট ফিল আপ করে পাঠালো। আমরা 8-9 বার তো দেখেন প্রায় প্রত্যেক মাসেই এটা দিচ্ছি, গাফলতি প্রথমে হলো ডিপার্টমেন্টের, তারপরে সিইউ। কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ডিপার্টমেন্ট। আপনার কলেজে? শুরুতে গাফলতি, কিন্তু আপনার কলেজে? আমার কলেজে। আপনার কলেজের ডিপার্টমেন্টে যদি গাফলতি হয় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? আমরা বিরোধী ব্যবস্থা এটা নিলাম, ইউনিভার্সিটি যে ইনস্ট্রাকশন দিল ইউনিভার্সিটিকে বললাম কি স্যার আমি এই মার্কসটা পাঠাতে পারিনি ডিপার্টমেন্ট, তখন ইউনিভার্সিটি বললো কি স্যার আপনি ওই মার্কসগুলি নম্বরগুলি আমাদেরকে পাঠিয়ে দিন। তো ডিপার্টমেন্টের যে ইনচার্জ ওনাকে ইউনিভার্সিটি পাঠিয়েছি উইথ দ্যাট নম্বর, কেন নম্বর কোনোদিন স্টুডেন্টকে দেওয়া যায় না। উনি কমসে 6-7 বার গেছেন, আমরা তো ম্যাম অনেক ধরনের প্রেশার থাকে, সব রকম ডিপার্টমেন্টের কাগজপত্র দেখলাম যেখানে বিভিন্ন রকম প্রবলেম, কারো যা যা পরীক্ষা দেওয়ার পরে তাতে ওখানে প্রেজেন্ট ছিল না সেটা দেখানো হয়েছে, কোনো নাম্বার নেই, কাউকে ব্লাঙ্ক নাম্বার দেওয়া আছে, এই সবটাই ক্লারিক্যাল মিস্টেক বলে মনে করবেন? না এটা ক্লারিক্যাল মিস্টেক না, দেখুন ওই সময় কী হয়েছিলো, যে সময়ের প্রবলেম হচ্ছে ওই সময় কোনো অ্যাডমিট কার্ড ছিল না, ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড ইস্যু করে নেই, তোমাদের ওই সময় কোনো অ্যাডমিট কার্ড ছিল না 4th সেমিস্টার, জাস্ট ওপেন করে দিল কি যারা